আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি একটি হলো কাফারা আর একটি হলো ফিদিয়া তো এখন রোজার কাফারা কি কি ফিদিয়া আর রোজার কাফারা সাধারণত এটা মানে মানে কি মূল যে কোন কারণে রোজা ভাঙলে দেওয়া লাগবে আর দেওয়ার পদ্ধতি আর ফিদিয়াটা এটা কি জিনিসটা কি এবং এটা কিভাবে আমরা দায় করবো ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন কাফারা এবং ফিদিয়ার মধ্যে আমরা অনেকে পার্থক্য করতে পারি না জি কাফারাটা হচ্ছে মূলত পেনাল্টি এটা হলো তার জন্য শাস্তিমূলক একটি বিধান জি আর ফিদিয়াটা হচ্ছে মানে অক্ষমতার কারণে রোজাদার ব্যক্তি সিয়াম পালন করতে পারছে না এই জন্য তিনি ফিদিয়া আদায় করবে তার জন্য ফিদিয়াটা হচ্ছে বিনিময় ফিদিয়াটা হচ্ছে বিনিময় আসুন আমরা প্রথমে কাফারার দিকে যাই কাফারাটা হচ্ছে যদি কোনো ব্যক্তি রমাদান মাসের হরমত নষ্ট করে দিবসের বেলায় রোজা রেখে মানে স্ত্রী সহবাসে লিপ্ত হয় অথবা কোনো ধরনের যৌন সম্পর্কে লিপ্ত হয়ে থাকে ইচ্ছাকৃতভাবে তাহলে তার উপর রমাদান মাসের সিয়াম এবং রমাদান মাসের হরুমত নষ্ট করার কারণে তার উপর কাফফারা ওয়াজিব হবে জি আর এই কাফারা কি কাফারা হচ্ছে তিনি ষাটটি রোজা একাধারে তিনি পালন করবেন একটি রোজার বিনিময় একটি রোজার পরিবর্তে আর এটা যদি পালন করতে সক্ষম না হন তাহলে ষাটজন মিসকিনকে তিনি কি করবেন খাওয়া একবেলা খাওয়ার ব্যবস্থা করবেন আর এটাও করতে সক্ষম না হন তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানে একটি গোলাম আজাদের বিধান রয়েছে একটি গোলাম আজাদ করবেন যে বর্তমানে আমরা জানি এটি নেই সুতরাং মানে দুটি বিষয় রয়েছে একটা হচ্ছে ষাটটি রোজা নিয়মিত পালন করা অথবা ষাটজন মিষ্টিকে খাওয়ারের ব্যবস্থা করা এই দুটি তিনি করবেন এটি কাফারা হিসেবে তাকে মানে আদায় করতে হবে শুধুমাত্র এই পয়েন্টটি যদি তিনি রমাদান মাসের সিয়াম এবং রমাদান মাসে হরমদ নষ্ট করে দিবসে মানে রোজারত অবস্থায় স্ত্রী সহবাস করে থাকেন অথবা কোনো জৌসম্ভব থাকেন অথবা ইচ্ছকৃত ভাবে মানে যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করে থাকেন আর দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হলো ফিদিয়ার বিষয় বাকি ফিদিয়া হচ্ছে রোজা রাখতে অক্ষম অথবা ইসলাম যে সমস্ত ব্যক্তিদেরকে মানে রোজা থেকে মানে কোনো কারণে মানে রোজা তাদেরকে রোজা থেকে অব্যাহতি দিয়েছে মানে এমন শারীরিক অসুস্থতার কারণে যে শারীরিক পরিপূর্ণ অসুস্থ মানে সিয়াম পালন করার কোনো সুযোগ নেই যার মানে সুস্থতারা কোনো আশা নেই মানে যদি সুস্থতার আশা থাকতো তাহলে তিনি হয়তো কাজা করতে পারবেন কিন্তু সুস্থতার কোনো আশা নেই এমন ব্যক্তি যে ব্যক্তি মানে শ্রিয়াম্বলন করতে শারীরিকভাবে সক্ষম নয় মানে অসুস্থতার কারণে হতে পারে সেটি অথবা বয়সের কারণে হতে পারে মানে অনেক বেশি বয়স হয়ে যাওয়ার পরে মানুষের মানে বয়সের কারণে অনেক সময় সেটা হতে পারে অথবা আরেকটা কারণ হতে পারে যেটা সেটা হলো এই যে তিনি এমন একটা অবস্থার মধ্যে রয়েছেন যে মানে তার নিয়মিত সুনির্দিষ্ট কিছু মানে চিকিৎসা রয়েছে যেগুলো গ্রহণ করতে হয় এতে শিয়াম তিনি পালন করতে পারবেন না এই সমস্ত কারণে যদি কোনো ব্যক্তি শিয়াম ভঙ্গ করে থাকেন তার উপর ওয়াজিব হচ্ছে প্রত্যেকটা শিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে বেলা খাবারের ব্যবস্থা করা একজন মিসকিনকে এক বেলা খাবারের ব্যবস্থা করা ফিদিয়া তুন আউ মিসকিন আল্লাহ সুবাহ কোরআন একেরই মধ্যে বলেছেন ফিদিয়া দিবেন তিনি এক মিসকিনকে খাওয়াবেন এখানে খাওয়ানোটাই হচ্ছে লক্ষ্য শেখুল ইসলাম কাজিম রাহমুল্লাহ তালা বলেন যে আল্লাহ সুবাহান তালা কুরআ করিমের মধ্যে যেখানে এতো আম এবং আমের কথা উল্লেখ করেছেন সেখানে মূলত ইসলামী সরিয়ার মাকসুদ হচ্ছে ইসলামী সরিয়ার অবজেক্ট হচ্ছে সেখানে খাওয়ানোইটাই হল উদ্দেশ্য তাই এটাকে খাওয়ানোর মাধ্যমে আদায় করাটাই হচ্ছে উত্তম সেটা মানে আপনি হতে পারে যে খানা রান্না করে মিস্কিনকে ডেকে এনে খাওয়াই দিলেন সেটা করতে পারেন অথবা আপনি এখন বর্তমানে রেডিমেড খাওয়া মিল পাওয়া যায় আপনি এক মিল মানে কিনে তারপর মিসকিনকে দিয়ে দিলেন মিসকিনদেরকে পাওয়া যায় তাদেরকে একটা খাবার দিয়ে দিলেন তাহলে আপনার খানা মানে খাওয়ানোর কাজ হয়ে গেল কারণ এর মাধ্যমে মিসকিন ব্যক্তি মূলত মানে তার মৌলিক যে অভাব রয়েছে সে অভাবটাকে সে পূরণ করতে পারবে যদি কোনো কারণে এভাবে খাওয়ানোর ব্যবস্থা না থাকে বা ব্যবস্থা করা না যায় তাহলে তার জন্য জায়জ রয়েছে তিনি এর কিমত বা এর মূল্য দিবেন মানে এক মিলের পরিমাণ যতটুকু টাকা আসে ততটুকু দিবেন আমরা জানি যে একটা মিল কমপক্ষে একশো টাকা বা একশো মানে এর চেয়ে কম হয় না স্বাভাবিক সাধারণ খাবার যেটা রয়েছে মানে মধ্যম প্রকৃতির খাবার যেগুলো আছে একশো বিশ এই ধরনের মানে আর একটু ভালো মানে দিলে হয়তো দেড়শো দুশো হতে পারে যাই হোক মানে একটা মিলের খাবারের যেই মূল্য রয়েছে সেই মূল্য তিনি কি করবেন আদায় করে দিবেন। মূল্য আদায় করে দেওয়াটা এটা তখনই আসবে যখন দেখা যাবে যে তিনি খাবারের ব্যবস্থা করতে পারছেন না তখনই আসবে কিন্তু মূল্য আদায় করার ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখতে হবে যেটা সেটা হলো এই যে আমরা অনেক সময় মূল্য আদায় করে দিই ফকির মিসকিন দেখা যায় তাকে আমরা মূল্য দিয়ে দিলাম একশো টাকা দিয়ে দিলাম সে গিয়ে একশো টাকা জুয়া খেলে নষ্ট করে ফেললো এই জন্য ইসলামের সিরতের মূল মাস্স যেটি সেটা হলো এ তো আমুল মাসে আকির মিষ্কিন খাওয়ানো খাওয়ানোর বিষয়টাকে প্রায়োরিটি দিয়েই মূলত চেষ্টা করতে হবে ফিদিয়া আদায় করা জি ধন্যবাদ মহতারাম আপনার সুন্দর উত্তরের জন্য আল্লাহ আপনাকে খায়ের ধন্যবাদ আপনাকে জি